দর্শক আসসালামু আলাইকুম, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুন্তুয়া। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলা নতুন বছরকে বরণ করতে প্রস্তুত রমনা বটমূল, কোনো শঙ্কা নেই বলছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরান ঢাকায় হালখাতা সহ নানা আয়োজনের প্রস্তুতি। ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছে মানুষ, ভোগান্তি মুক্ত ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ। মুন্সিগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাবা ছেলে সহ তিনজনের মৃত্যু, ঈদের খুশি মুহূর্তেই ম্লান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত এক। এবং ঈদ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, পরিবার পরিজন নিয়ে নীল জলরাশিতে গা ভিজিয়ে নিচ্ছেন অনেকে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দরজায় কড়া নাড়ছে বাংলা নতুন বছর 1431। এবারও পহেলা বৈশাখের মূল আয়োজন রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমনায় নিরাপত্তার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাব মহাপরিচালক মোহাম্মদ খুরশিদ হোসেন। পরে তারা সাংবাদিকদের জানান নাশকতার কোনো শঙ্কা নেই, তবে বর্ষবরণের অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যার মধ্যে। মহিবুল কাদেরের রিপোর্ট। বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত রমনার বটমূল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। সংবাদ সম্মেলনে কমিশনার জানান 2001 সালে রমনা বটমূলে জঙ্গি হামলার কথা। জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। কোনো হামলার শঙ্কা না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যে সকল জায়গায় অনুষ্ঠান হবে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে, ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান স্থলের আশপাশ এলাকা অনুষ্ঠান শুরুর আগে সুইপ করা হবে এসবির ইকুইপমেন্ট দ্বারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা। বটমূল পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক জানান কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সারা দেশে র্যাব গোয়েন্দা নজরদারি করছে, যে কোনো গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে বলেও জানান র্যাবের ডিজি। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়নসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। উৎসব মুখর মানুষ যাবে সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট, টহল অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম প্যাট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি। শুধু রমনার বটমূল না, সারা দেশের বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে র্যাব। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। এদিকে পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা, যার প্রস্তুতিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক এই মুহূর্তে চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির সবশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। উপমা, আপনি জানেন যে বাংলা নববর্ষ আগামীকাল এবং নববর্ষের কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, এবং আপনি খুব ভালো করেই জানেন যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে বাঙালির সবচেয়ে বড় আকর্ষণ পয়লা বৈশাখের, এবং সেটিরই কিন্তু প্রস্তুতি চলছে।
আমরা যদি একটু দেখাই উপমা, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে নানা ধরনের বাহারি কারুকাজ করা হচ্ছে এবং চারুকলা অনুষদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এই কারুকাজ করছে রং তুলিতে। তারা বিভিন্ন রকমের মুখোশ এবং প্রতিকৃতির কিন্তু ছবিতে তারা রং করছে। এর বাইরেও নানা ধরনের আলপনা কিন্তু তারা করে থাকেন। এবং আপনি জানেন উপমা, নববর্ষের এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটিকে কিন্তু তারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। এবং প্রতিবছর মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে একটা বিশেষ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই আয়োজনেরই কিন্তু এই প্রস্তুতি চলছে। এবং আগামীকাল সকাল 9টায় কিন্তু মঙ্গল শোভাযাত্রা শুরু হবে এবং চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা কিন্তু শুরু করবে। এবং আপনি জানেন যে এই বিশ্বের কাছে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা একটা বিস্ময়ের মতো পরিণত হয়েছে এবং তারা কিন্তু বাংলাদেশের যে ঐতিহ্য ট্যাপা পুতুল, হাতি, হরিণ, নানা ধরনের যে জীবজন্তু রয়েছে সেই লক্ষ্মী প্যাঁচা, এই জীবজন্তুগুলোর কিন্তু তারা নানা ধরনের প্রতিকৃতি কিন্তু তারা তৈরি করে এবং সেই প্রতিকৃতির তৈরি করেই কিন্তু তারা এই প্রতিকৃতির যে পোস্টার ব্যানারগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু তারা একটা শোভাযাত্রা করে। তো উপমা, এখন প্রস্তুতি চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে রং তুলিতে তাদের মনের মতো করে ছবিতে রং করছে। তো এভাবে প্রস্তুতি চলছে, আগামীকাল মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু নববর্ষের কিন্তু সূচনা হবে। তো উপমা, আমার কাছে এতটুকুই সর্বশেষ ছিল। ধন্যবাদ দর্শক। চারুকলা অনুষদ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আমিনা হীরা। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। পুরনো বছরকে পেছনে ফেলে বাংলা নতুন বছরে হালখাতা শুরু করতে প্রস্তুতি সম্পূর্ণ করেছে পুরান ঢাকার সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা। তারা বলছেন, এই নিয়ম চলে আসছে যুগ যুগ ধরে। পহেলা বৈশাখ উপলক্ষে নতুন বছরকে বরণ করতে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে চৈত্র সংক্রান্তির আনুষ্ঠানিকতা। ইউসুফ আলীর রিপোর্ট। পহেলা বৈশাখকে বরণ করতে পুরান ঢাকার ব্যবসায়ীদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি। ব্যবসায়ে উন্নতি করতে বৈশাখের প্রথম দিনে সূর্যোদয়ের সাথে সাথে গণেশ পূজার আয়োজন করেছেন সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরা। বৈশাখের শুরুতে ব্যবহারের জন্য নতুন কাপড়, মিষ্টি, দই, শাখা, ফুল ও খাতা ক্রয় সম্পন্ন করেছেন ব্যবসায়ীরা। পুরনো সব লেনদেন সম্পন্ন করে নেওয়া হয়েছে হালখাতার প্রস্তুতি। আজকে হলো চৈত্র সংক্রান্তি, এই দিনে আমরা দই, মিষ্টি, কলা, চিড়ামুড়ি দুপুরে আমরা খাই। এই জন্য আমরা এটা আগের রীতি, হিন্দু রীতি অনুযায়ী আমরা এটা ধরে রাখতে চাই আর কি। পুরাতনকে পেছনে ফেলে নতুনকে স্বাগত জানাতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন পুরান ঢাকার সনাতন ব্যবসায়ীরা। হালখাতাতে আমরা সূর্যোদয়ের পরে আমরা দোকান খুলে আমরা ভগবানের পূজা দিই, পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর জন্য আমরা এই হালখাতার আয়োজন। আমাদের নিরামিষ নিরামিষ খাইতে হয়, মন্দিরে যাইতে হয়, ফল টল ভোগ দিতে হয়, তারপরে ঠাকুর দেবতারা যত আমরা ডাকবো ভগবান আমাদের প্রতি তত সহায় হবে, আমরা এই দিনগুলির জন্য অপেক্ষা করি। ক্রেতাদের মিষ্টি মুখ করানোর পাশাপাশি পুরান ঢাকায় বৈশাখ বরণেও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। আমাদের ধর্মের মধ্যে আজকে এলো আমাদের অনুষ্ঠান সাতু হাত সংক্রান্ত বলে, সেই জন্য আজকে মিষ্টি একটু আর দুইটা একটু লাগবে। ভগবানের সেবার জন্য আমরা অনেক নিজেদেরকে প্রস্তুত করি বৈশাখ সামনে রেখে, পুজো তো সবই নতুন পড়তে চাচ্ছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদের আগে বাড়ি ফিরতে ঢাকা ছাড়া মানুষের স্রোত ছিল চোখে পড়ার মতো। সে সময় অনেকেই ফিরতে পারেননি নিজ ঘরে। এবার তারা ভোগান্তি ছাড়ায় প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছে। ঈদের তৃতীয় দিনেও সকাল থেকে রাজধানী ছাড়ছেন নগরবাসী। তবে রবিবার থেকে ছুটির সময়সীমা ঘনিয়ে আসায় অনেকেই ফিরছেন রাজধানীতে। হাসান বিশেষের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে ঈদের তৃতীয় দিনও বাস যাত্রায় ঘরমুখো মানুষজন। আর যারা পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষ করেছেন তারা ফিরছেন কর্মস্থলের নগরী রাজধানীতে। বিশেষ করে সড়ক ও রেলপথে যাত্রীদের চাপ সমানতালে থাকলেও ঈদুল ফিতরের তৃতীয় দিন যেমন ঢাকা ছাড়ছেন নগরবাসী, অপরদিকে রোববারের পর থেকে ছুটি ঘনিয়ে আসায় জীবিকার টানে কর্মস্থলে ফিরছে ঘরমুখো মানুষজন। যেই মানুষগুলো ঢাকা থেকে চলে গিয়েছে ওই মানুষগুলো না আসলে ঢাকা শহর চলবে না,
কর্মব্যস্ততার জন্য মেনলি ঢাকায় আসা। আমাদের কর্মজীবন, আমাদের সুখ দুঃখ সবকিছুই কিন্তু আমাদের ঢাকাকে নিয়ে। আবার কোন কোন নগরবাসী স্বস্তির ঈদ যাত্রা উপভোগ করতে আর প্রিয়জনের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে ফিরছে আপন নীড়ে। তাই তো ভোর থেকে কমলাপুর রেল স্টেশন ছিল যাত্রীদের পদভারে মুখর। তবে এমন ঝক্কি ঝামেলাহীন ঈদ যাত্রা আগে কখনো দেখেনি যাত্রীরা। বাবা মার কবর জড়াত হলো, একদিন পরে রাস্তা কম, স্কুল বন্ধ, এই ফাঁকে আমি ভাবলাম একটু কয়েকদিন ঘুরে আসি। এখন ভিড় তুলনামূলক একটু কম, সেজন্য আর কি সেকেন্ড দিনে যাওয়া। ভিড় উপেক্ষা করে বাড়িতে যাওয়াটা আসলে ইম্পসিবল, তার কারণে ঈদের পরে যাচ্ছে। ঈদের দিনটাকে ঢাকায় সেলিব্রেট করে তারপর হচ্ছে ঈদের তৃতীয় দিনটাকে বেছে রাখে। সামনের দিনগুলোতেও ঈদ যাত্রা হোক আনন্দময় ও স্বস্তিদায়ক, এমনটাই প্রত্যাশা ঘরমুখো মানুষজনের। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে ঈদের তৃতীয় দিনও এভাবেই বাড়ির পানে ছুটছে মানুষ। তবে যারা ঈদের আগে ছুটিতে গেছেন এবং যাদের ছুটি শেষ হয়েছে তারা কর্মব্যস্ততার টানে আবারও ফিরতে শুরু করেছেন ঈদপাথরের নগরী এই রাজধানীতে। তবে তারা বলছেন এবারে ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দীঘিরপাড় এলাকায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা ছেলে সহ তিনজন নিখোঁজের ঘটনায় তিনজনেরই মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার রাত 8:30 দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকালে নিহত রিয়াদ আহমেদ রাজুর ছেলে রামিন আরিদের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে ট্রলারে করে 30-35 জন মিলে দীঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। এ সময় তারা বেশ কয়েকজন গোসল করতে নামে। এ সময় রামিন নদীর স্রোতের তোরে ভেসে যেতে থাকলে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতের তোরে ভেসে গিয়ে নিখোঁজ হয়। মুন্সিগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পারভেজ খান নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত আরও 5 জন। অপর গুলিবিদ্ধ মোহাম্মদ রাব্বিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় স্থানীয় আধিপত্য নিয়ে আওয়ামী লীগের আহমেদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার ভোরে আহমেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত 6 জন। যশোরের অভয়নগর উপজেলার খুলনা সীমান্তবর্তী রাজঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে খুলনার ফুলতলা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দমদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজীব ভূঁইয়া ও যুবলীগ নেতা নাসিম মোল্লা আহত হয়েছেন। শুক্রবার রাত 8:30 দিকে রাজঘাট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় তারা শুক্রবার রাত 9:00 দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় 2-3 জনের এক দল সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে লিটু ও সজীব সহ আরেকজন আহত হন। তাদের খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক। ঈদ এবং বৈশাখের লম্বা ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার। নতুন সাজে সেজেছে হোটেল মোটেলগুলো। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ঈদ উদযাপন করতে। সাগরের নীল জলরাশিতে গা ভিজিয়ে নিচ্ছেন পর্যটকেরা। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ও ছবিতে আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় সমুদ্র সৈকত কক্সবাজারে। নতুন সাজে সেজেছে হোটেল মোটেলগুলো। হাজারো পর্যটকদের পদচারণায় এখন মুখর সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ঈদ উদযাপন করতে। সাগরের নীল জলরাশিতে গা ভিজিয়ে নিচ্ছেন পর্যটকরা। খুব ভালো লাগছে, কারণ আমার পুরো ফ্যামিলি এসেছি, আমার ওয়াইফ, আমার মেয়ে, মেয়ের জামাই, ছেলে, আমরা সবাই একসাথে এসেছি। খুবই ভালো লাগছে। যেহেতু দুই ক্ষেত্রে মানুষ একজোটে এসে রাশটা অনেক বেশি, সমুদ্র স্নানের পাশাপাশি মেতেছেন সৈকতের নাগরদোলা, বিচ বাইক ও ঘোড়ার পিঠে চড়ার আনন্দে। আবার কেউ কেউ ওয়াটার বাইক ও বিচ বাইকে সৈকত দাপিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ বালুচরে দাঁড়িয়ে প্রিয়জনদের এসব আনন্দ ঘন মুহূর্ত ক্যামেরা বন্দিও করে রাখছেন। গরম তো সেই জন্য একটু মানে গরম গরম ভাবটা একটু বেশি
পর্যটকদের সুযোগ সুবিধা ও বিনোদনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সব হোটেল মোটেল রিসোর্ট ও রেস্তোরাঁগুলোকে সাজানো হয়েছে নতুন রূপে। টুরিস্টদেরকে যেন কোনো ধরনের হয়রানি না করে এবং কোনো বাড়তি টাকা না, পাশাপাশি হয়রানির দিকটা আমরা খুবই গুরুত্বের সাথে দেখতেছিলাম। টুরিস্টরা যেন কোনো উইং থেকে যেন হয়রানির শিকার না। ঈদ এবং বৈশাখ উপলক্ষে নানা আয়োজন রয়েছে তারকামানের হোটেলগুলোতে। পর্যটকদের নিরাপত্তা দিতে ও হয়রানির রোধে কাজ করছে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমরা বিচে উপরে আমাদের সাদা পোশাক, আমরা পোশাক গাড়ি, আমরা টহল গাড়ি, আমরা টুরিস্টদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা সরকারের পক্ষ থেকে সিকিউরিটি নিশ্চিত করা হয়েছে, টুরিস্টদের কোনো অভিযোগ আমরা পাচ্ছি না। আশা করছি আগামী কয়েকদিন ভালো যাবে এবং টুরিস্ট যারা আসতেছে, যারা আসছে তারা ভালো মনে হতে যাবে, আমরা বিশ্বাস করি। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলা নতুন বছরকে বরণ করতে প্রস্তুত রমনা বটমূল, কোনো শঙ্কা নেই বলছে আইন শৃঙ্খলা বাহিনী। পুরান ঢাকায় হালখাতা সহ নানা আয়োজনের প্রস্তুতি। ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছে মানুষ, ভোগান্তি মুক্ত ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ। মুন্সিগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাবা ছেলে সহ তিনজনের মৃত্যু, ঈদের খুশি মুহূর্তেই ম্লান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত এক। এবং ঈদ ছুটিতে পর্যটকের পদচারণায় মুখ কক্সবাজার সমুদ্র সৈকত, পরিবার পরিজন নিয়ে নীল জলরাশিতে গা ভিজিয়ে নিচ্ছেন অনেকে। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।